আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রিময়ান ওয়াসিকা ব্লগ চ্যানেলে। তো এই পাচ্ছেন, আজকে আমি আলোচনা করব জবা নিয়ে। জবার ইংলিশ নাম হচ্ছে হিবিস্কাস। এটা বিভিন্ন রঙের হয়ে থাকে, সাদা, কমলা, গোলাপি, আরও অনেক রঙের হয়ে থাকে। এই গাছের কাটিং থেকে চারা তৈরি করা হয়। তাছাড়া আপনারা নার্সারি থেকে যদি চারা কিনে ফেলেন তাহলে তো হলোই, তবে এই গাছ ফুল আসার জন্য অবশ্যই কড়া রোদে রাখতে হবে। যে কোনো গাছে আসলে ফুল আসার জন্য 6 থেকে 7 ঘন্টা কড়া রোদে রাখতে হয়। আর তাছাড়া 7 থেকে 8 ইঞ্চি টপে জবার ভালো ফলন হয়। আমি যেহেতু ছোট চারা কিনেছি, আমারটা 5.5 ইঞ্চি টপে আমি আপাতত জবা চারাটা লাগিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এখানে ফুলে এসেছে বেশ সুন্দরভাবে। জবা গাছের মাটি তৈরি করেছি আমি বালি এবং মাটি মিক্স করে, কেননা কাদা মাটি দিয়ে আসলে কোনো গাছই ভালো শিকড় গজাতে পারে না, শক্ত হয়ে যায়। বালি দিলে শিকড়গুলো ইজিলি গজাতে পারে। আমি এখানে নিম খোল দিয়েছি, সরিষার খোল দিয়েছি এবং এভাবে মাটি প্রস্তুত করেছি। একটা বিশেষ প্রবলেম হচ্ছে মিলিবাগে খুব দ্রুত আক্রমণ করে এবং এটার কলি ঝরে যায়। আপনারা সার ইউজ করতে পারেন অথবা সরিষার খোল পচা পানিও দিতে পারেন। আমি কিছুদিন আগে সরিষার খোল পচা পানিও দিয়েছিলাম, 1 মাস আগে। তাছাড়া জবা গাছ পটাশ খুব পছন্দ করে, আপনারা পটাশ এনে ইউজ করতে পারেন। দেওয়ার সময় অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে সার প্রয়োগ করবেন। জবার কাটিং থেকে কীভাবে চারা তৈরি করবেন সেটা অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। জবা কীভাবে দমন করবেন সেটাও আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। জবা গাছে সবচেয়ে বেশি ফুল পাওয়া যায় গ্রীষ্মকালে এবং বর্ষাকালে। এই সময়টাতে জবা গাছে ভালো ফুল পাওয়া যায়। আর শীতকালে জবা গাছ মূলত রেস্টে চলে যায়, মানে ঘুমিয়ে পড়ে। এই সময় তারা শুধু এই তো হালকা পাতলা পাতা ঝরে যায় আর ডালপালা বৃদ্ধি করতেই থাকে, ফুল তেমন একটা আসে না এই সময়টাতে। জবা গাছে অবশ্যই বেশি করে পানি দেওয়া যাবে না, বেশি করে পানি দিয়ে ঝরে দিলে জবার কলি ঝরে যাওয়ার অন্যতম একটি কারণ। অবশ্যই নিয়ম মেনে পরিমিত পানি ইউজ করতে হবে। সকালে একবার অল্প পানি দিলে, আর বেশি রৌদ্র পড়ে থাকলে বিকালে একবার অবশ্যই পানি দিবেন। আমি যেহেতু বারান্দায় গাছ লাগিয়েছি, রৌদ্রটা আসে কিন্তু একদম খোলা আকাশের নিচে না, যেহেতু আমি শুধুমাত্র একবার পানি ব্যবহার করি। এবারের মতো আমার যেহেতু সাদা রং পছন্দ, এই জন্য আমি সাদা জবাটাই চুজ করেছি। বেশ সুন্দর, বড় বড় ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আপনারা খুব সহজে বারান্দায় জবা গাছের চারা রোপণ করে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর তাছাড়া পরে দিয়ে আবার যদি আপনারা চারা তৈরি করতে চান সেটাও পারবেন। সবশেষে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعلٌ